হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল দেখো কিছু ভাঙাড়ি নিতে চলে এসছে একটা বিক্রয় করা লোক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আওয়ার লাভ অ্যান্ড মিতাবালা ব্লগস। তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজ অনেকদিন পরে তোমাদের সামনে আসলাম ব্লগ নিয়ে। আজ শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাগুলো উঠিয়ে স্নান করে পুজো দিয়ে জাস্ট সকালবেলা আমি ভাত খাই না, আমি জাস্ট ব্রেকফাস্ট করি হালকা কিছু, যেমন বিস্কিট চা এগুলোই খাই। তো আমি এখন রান্না করছি দুপুরের জন্য। তো গাইজ, আমার তরকারি কাটা হয়ে গেছে, আমি রান্না বসিয়ে দিয়েছি, দেখো কি রান্না হচ্ছে। ভাত রান্না হচ্ছে আর এখানে পেঁপো আর আলু ভাজা করছি। দেখো আমার বাবু উঠে গেছে ঘুম থেকে, সকালবেলা ঘুমিয়েছিল একটুখানি। এই যে বাবু, যারা মনে জোর লাগবে তারা অবশ্যই এগিয়ে যাবে ইউটিউব চ্যানেলে, যাদের মনে জোর নেই তারা কখনো এগোতে পারবে না। ঠিক তো গাইজ, কথাটা ঠিক বললে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো আশা করি গাইজ আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, এবং তোমাদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যাবে এটুকুই চাই, এর থেকে বেশি কিছু না। আজকের ব্লগটা বেশি বড় করলাম না, আশা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো বাই বাই, সবাই ভালো থাকবে, বাই বাই।